হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম একটি নতুন ভ্লগ নিয়ে। আর এটা ছিল রবিবারের ভিডিও, মানে রবিবারে দুর্গাপূজার মেলাতে গিয়েছিলাম। আর মেলাতে কিন্তু আমি প্রতিবারই যাই, কোনোবারে মিস দিই না। তো এখান থেকে খামার বাড়িতে যাব, তো তার আগে মেলাটা ভালোভাবে ঘুরে নিচ্ছে। আর এখন হচ্ছে দুপুর 2টা বাজে, আর আজকে বিকেলবেলা নানি বাসায় যাব। তো এবার সকাল সকালেই, মানে দিন থাকতেই আমরা খামার বাড়ি থেকে ঘুরে আসব। তো তার আগেই মেলাটা ঘুরে দেখলাম। তো মেলাতে ছোটোবেলার খেলার সেই হাঁড়ি পাতিলগুলো রয়েছে, তো এগুলো আগে ছোটোবেলা থাকতে কিনে নিতাম। তো সব মিলে রঙিন জিনিসপত্রগুলো অনেক সুন্দর লাগছিলো দেখতে। আমি খুঁজছিলাম মাটির থালা বাসন, মানে এরকম টাইপের কিছু, কিন্তু এরকম কিছুই ছিল না ওখানে। তারপর দেখলাম এখানে আরও অনেকগুলো খেলনা রয়েছে। আর পূজোর মেলাটা আমার এই জন্যই ভালো লাগে কারণ ওখানে রঙিন রঙিন অনেক জিনিস থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই দুটো দোকান, মানে এই দুটো দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ব্যাংক আরও ছোটো বাচ্চাদের খেলনা। আমার প্রত্যেকবার পুজো থেকে ব্যাংক কিনে, তো এবার নিয়ে যাওয়ার সমস্যা দেখে এবার বাবা বললো যে তোমার নানি বাসায় চলে যাওয়ার পর তারপর আমি কিনে রেখে দেবো বাসায়। তারপরে ওখান থেকে চলে গেলাম খামার বাড়িতে। তো খামার বাড়িতে গিয়ে সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তো এদিকে বেলামণিকে একটু আদর করে দিলাম, সে তো আর কথাই শোনে না, সে অনেক ভাব নিয়ে থাকে, আদর তো করতেই দেয় না, অনেক জোর করে আদর করলাম। তারপরে কবুতরকে খাবার দিয়ে দিলাম। আর এই তো আমাদের কবুতরের ভেতর সবচেয়ে সুন্দর কবুতরটা এখন পানি খাচ্ছে, তো তাদের একটু ভিডিও করলাম। আর এর এখানে দুইজন ঝগড়া করছিলো পানি খাওয়ার সময়। আর এইদিকে বাবা পুকুরে একটু খাবার দিয়ে দিল। আর এইদিকে দেখলাম যে নতুন খামারের ভেতরে যেটুকু মাটি ছিল সেখানে আম্মু কিছু লাউয়ের গাছ আর এখানে কিছু বেগুনের গাছ লাগিয়েছে। খামার বাড়ি থেকে যাওয়ার পথেই কিন্তু পূজার মেলাটা পড়ে, তো যাওয়ার সময় কিছু খাবার নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেকেই অনেক খাবার বানাচ্ছে, মানে এখানকার জিলিপি বানানোর পদ্ধতিটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে এই মিষ্টি খাবারগুলো অনেক ভালো লেগেছে, মানে এর ভেতর হাতি ঘোড়া এরকম অনেক কিছু রয়েছে। তো আমার কাছ থেকে শুনলাম এগুলোকে বলে ছাঁচ মুন্ডা। তো বাসায় এসে খাবারগুলোকে একটু খুলে খুলে দেখছিলাম। আর এই তো ঘোড়া, আর এটাকে বলে হচ্ছে খাকরাই। তো এরপরে ভ্লগে নানি বাসায় যেয়ে কী কী করলাম সেটাই শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।